আরে দোস্ত, আরে রনি, কি খবর? ভালো আছি। কতদিন পর দেখা হলো? আরে দোস্ত, সেই বসাই হয় না। আরে যে পেড়াটা গেল সে একটা পেড়া গেল। আচ্ছা চল, ইয়ে করি, বসি, বসি, চল এখানে বসি। আচ্ছা তারপর দোস্ত, অনেকদিন পর মনে কর যে এই ভর্তি পরীক্ষার প্যারাডারে গেল, লাইফটা একদম ফেল হয়ে গেছে, চরম কষ্ট হচ্ছে, চরম কষ্ট। আর বলিস না। আচ্ছা কে কোথায় চান্স পাস করলি? এই আসি, আমি মেডিকেলে আছি, পাঁচ বছর গেলেই তো একটা পজিশনে চলে যাবো। আরে তোমার তো দোস্ত সেই লাইফ, মনে করো যে মেয়ের বাপটা তো মনে করো সিরিয়াল দিবে। আরে এখনই রিসেন্ট আছে কিনা দেখা লাগে। না দোস্ত, এখন চরম হচ্ছে, চরম হচ্ছে। আচ্ছা তোর তোর কি খবর? আরে দোস্ত আসি, প্রাইভেটে টিপুলিতে আছি। চার বছর পর্যন্ত বেরোবো, তখন তো মনে কর যে অস্ট্রেলিয়া বা আমেরিকা তো উগাল দিব, আর তারপর মনে কর যে বাংলাদেশের সব সুন্দরী মেয়ে তো মনে কর আমার পিছনে। আর তোর কি খবর? আমি আছি বাংলার অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে। সারাদিন টিএসসি তো মামা মাল লয়ে থাকবে না? হ্যাঁ ভালো। আরে তো সেই লাই ভাতাবাজি করবে সারাদিন। আচ্ছা তোর কি খবর? তোর কি খবর? আমি সারা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। কৃষি বিশ্ববিদ্যালয়? ময়মনসিংহ না দোস্ত? না না না, এটা ঢাকা। ঢাকা প্রাইভেট নাকি? না এটা পাবলিক ইউনিভার্সিটি। আরে তুই তো সায়েন্সে ছিলি, তুই এবার কৃষিতে পড়তে। কপাল খুলে যাবে, হাত দিবো, টাকা নিয়ে চলে আসবে, তো শেষ। আচ্ছা থাকে দোস্ত, ভালো করে ট্রাই কর, নেক্সট টাইম দেখ। সমস্যা না দোস্ত, ভালো আছে। নেক্সট টাইম দেখানো। ও আজ চল কে দর পে আয়া হ্যায় মৌকা। ও রব্বা কব আয়েগা ভাবছিলাম 5 বছর পরে হয়তো বা খুব ডিমান্ড হবে, এখন দেখি যে MBBS এর কোনো বাদ নাই, FCPS, FRCS কত কিছু যে করা লাগে, দুঃখ করিস না দোস্ত। আরে বই দিয়েন, তোর কি অবস্থা? আর দোস্ত, আর গার্লফ্রেন্ডেরও বিয়ে হয়ে গেছে।